দেখুন স্প্রিং রোলটা কত সুন্দর লাগছে, এবার ভাজলে পর আরও সুন্দর হয়ে যাবে। দেখেছেন, আমার মতো আপনারাও বানাবেন, দেখবেন আপনাদের হবে। কোনো কাটা মেশিন লাগবে না, বটিতেই এইভাবে হাতে বানানো যাবে। এরকম যদি বাড়িতেই বানানো যায়, দোকান থেকে কেউ 25-30 টাকা দিয়ে কিনে খায়, কেউ 1 কেজি আলু কিনে পরিবারের সবাই খেতে পারবেন। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে, পটেটো স্প্রিং রোল বানাবো। মেলায় তো আপনারা দেখেনি মেশিনে কাটে, আমি আজকে বাড়িতে বটি দিয়ে কাটবো। মেশিনের মতোই কিভাবে কাটি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্প্রিং পটেটো রোল বানানোর জন্য প্রথমেই আমার কাঠির দরকার। কাঠিটা নিয়ে নিয়েছি, এটা বাজারে পেয়ে যাবেন আপনারা যে কোনো দোকানে। এবার একটা কাঠি নিয়ে নিলাম আর একটা আলু নিয়ে নিলাম। এটা মাঝখান থেকে ঢুকিয়ে নেব কাঠিটা, এই দেখুন একদম সোজাভাবে ঢুকাতে হবে। এবার একদম মাঝ বরাবর ঢুকিয়ে নিলাম। এবার আমি কেটে নেব, একটু মাথাটা ফেলে দেব, এইটুকু ফেলে দিলাম অল্প করে। এবার দেখুন, এটা কিন্তু কাটাটাই মেন, খুব সুন্দর করে কাটতে হবে। এরকম গুড়িয়ে গুড়িয়ে কাটতে হবে। একটা আলু কেটে নিলাম, এবার আমি জলে ভিজিয়ে রাখবো। এসে গেছে কাজুলি। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। এখানে কিন্তু স্প্রিং রোলটা বানাতে গেলে কাটাটাই গুরুত্বপূর্ণ, খুব সুন্দরভাবে কাটতে হবে, নাহলে কিন্তু স্প্রিং রোলটা ভালো হবে না। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ 1 চামচ মতো, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 5 মিনিট মতো। স্প্রিং রোলগুলো কাটা হয়ে গেছে। এবার যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের দেখাচ্ছি খুলে খুলে, এই যে একটা, এবার দেখুন ভালো করে এভাবে ছাড়িয়ে নেব ফাঁকা ফাঁকা করে। এরকম আস্তে আস্তে টান দিতে হবে। দেখুন স্প্রিং রোলটা কত সুন্দর লাগছে, এবার ভাজলে পর আরও সুন্দর হয়ে যাবে। দেখেছেন, আমার মতো আপনারাও বানাবেন, দেখবেন আপনাদের হবে। কোনো কাটা মেশিন লাগবে না, বটিতেই এইভাবে হাতে বানানো যাবে, একদম দোকানের থেকেও পারফেক্ট, দারুণ দেখাচ্ছে কিন্তু। এবার এইভাবে বাকিগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন আরেকটা হয়ে গেল, দারুণ দেখাচ্ছে। তা সবগুলো স্প্রিং রোল হয়ে গেছে আমার বানানো। আর এই দেখুন, আমি যে লবণ জলটা দিয়েছিলাম এখানে কতটা নোংরা দেখুন। আমি কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে আলুর কষটাও বেরিয়ে গেছে, আর আলুগুলো ছাড়াতেও সুবিধা হয়েছে। চলুন বাকি কাজটা এবার করে নিই। দারুণ দেখাচ্ছে কিন্তু, মেশিন ফেল, মেশিনের থেকেও সুন্দর হয়েছে। স্প্রিং রোল বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে, তা কী কী নিচ্ছি দেখে নিন আপনারা। প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ, এবার 3 চামচ ময়দা দিয়ে দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ,
আর কালার ভালো আসার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা, এতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। অল্প অল্প জল দিতে হবে, খুব বেশি একবারে জল দিলে হবে না। একটু জল দিয়ে দেব, এবার দেখুন ঘনত্বটা এরকমই হবে, এই যে এক লেয়ারে পড়ছে একভাবে। এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম হতে থাক, ততক্ষণে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে লাগিয়ে নেব এরকম। ভালো করে ঝারিয়ে নিলাম, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার উল্টে দেব, পটেটো স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এরকম যদি বাড়িতেই বানানো যায়, দোকান থেকে কেউ 25-30 টাকা দিয়ে কিনে খায় কেউ। 1 কেজি আলু কিনে পরিবারের সবাই খেতে পারবেন, দারুণ হয়েছে। সব স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তা ওরা বসে পড়েছে, ওদের দিয়ে দেবো এবার। হ্যাঁ খুব মুচমুচে হয়েছে, দারুন। সবজি খা, আপনাদের দাদা খাবে ক্যামেরার বাইরে, আসবে না ক্যামেরার সামনে, তাকে দিচ্ছি আমি। এইভাবে দিচ্ছি সসটা বড়িয়ে, মানে নাও। ঘুরে যায়, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একটু নি সস,
দারুন। আমাদের এখানে মেলা বসেছিল তখন 35-40 টাকা বিক্রি হয়েছে এক একটা রোল। তা 40 টাকায় প্রায় 30-40 জন লোক খাওয়ানো যাবে 2 কেজি আলু কিনলে। আর একদম সহজ, কোনো ঝামেলাই নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। বন্ধুরা, পটেটো স্প্রিং রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।